হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল ফুড অফ বেঙ্গলে তোমাদের স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি, এগ আলু ভর্তা, যেটা গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। চলো দেখে নেওয়া যাক এগ আলু ভর্তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো। লাগছে একটা সেদ্ধ আলু, একটা পেঁয়াজ কুচি, দুটো বয়েলড এগ গ্রেটেড, স্বাদ মতো লবণ, মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল, একটা ফ্রায়েড রেড চিলি, দুটো চপড গ্রিন চিলি। প্রথমে ভাজা শুকনো লঙ্কাটা ভেঙে একে একে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একসাথে চটকে মেখে নিতে হবে। দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। এবারে সেদ্ধ আলু টুকরোগুলো চটকে সর্ষের তেল, গ্রেটেড এগ ও অন্যান্য উপকরণগুলির সাথে ভালো করে মেখে নিলেই তৈরি আমাদের সুস্বাদু এগ আলু ভর্তা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিও আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সেফ থেকো।